আবারও ফিরে এলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি নাগেরজোলা বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ড মানেই নাগেরজোলা বাস স্ট্যান্ড মানেই কিন্তু দূরপাল্লার বাস বা ভারী পাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাস বা ভারী পাল্লার বাসগুলো আজকে চলছে নাকি যেটা বন্ধের প্রভাব পড়েছে সেক্ষেত্রে কিন্তু নাগেরজোলা বাস স্ট্যান্ড থেকে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং এই মুহূর্তে আমরা নাগেরজোলা বাস স্ট্যান্ড থেকে যে পরিস্থিতি বা যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে খুব একটা না থাকলেও কিন্তু লোকজন কিন্তু রয়েছে যে যার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু জোর চেষ্টা রয়েছে বা জোর তারাও রয়েছে। এই মুহূর্তে যদি দেখতে পাই যে ভারী পাল্লার বা দূরপাল্লার বাসগুলি কিন্তু নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে এবং ছাড়ার জন্যও কিন্তু সেখানে কিন্তু যে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি বা সেক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু একটি বাস কিন্তু দেখতে পাচ্ছি যে নিজের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু রওনাও হয়ে গেছে। এবং পরবর্তী যে বাস রয়েছে বা সেখানকার যে পরিস্থিতি রয়েছে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম থাকলেও কিন্তু একেবারে কম, বা নাগেরজোলা বাস স্ট্যান্ড থেকে যদি দেখি যে বন্ধের প্রভাব সেক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে মিশ্র প্রভাব রয়েছে। সেক্ষেত্রে কোনোরকম সেরকম কিন্তু সারা বা ব্যাপক সারা কিন্তু এখনও পড়েনি সেক্ষেত্রে বলাই যেতে পারে। আপনি কোথায় যাচ্ছেন? আমি বিশালগড়ে যাচ্ছি। বিশালগড়ে যাচ্ছেন? বিশালগড়ে যাচ্ছেন, বাস আছে কি মানে গাড়ি পাচ্ছেন? গাড়ি আছে। গাড়ি আছে। হ্যাঁ। ভাড়া কি গতকালকের মতোই রয়েছে না আজকে স্ট্রাইকের জন্য বাড়ানো হয়েছে? না না, বাড়ানো হয়নি। একজন যাত্রী থেকে যদি জানি, সেই যাত্রী থেকে জানা যাচ্ছে যে ধর্মঘট বা বন্ধের প্রভাবে কিন্তু ভাড়ার উপর কিন্তু কোনো রকম সেক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েনি। সেক্ষেত্রে কিন্তু যেরকম অন্যান্য দিনের মতো ভাড়া থাকে সেরকম ভাড়াই রয়েছে, এবং যে যা গন্তব্যস্থলে কিন্তু যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। এবং অন্যান্য দিনের মতন কিন্তু সেরকম প্যাসেঞ্জার কিন্তু নেই। তবে একটি আমরা এই মুহূর্তে যে বাসে রয়েছে সেই বাসে একবার উঠে দেখানোর জন্য বলবো, আমি শুভমকে বলবো গোটা বিষয় ভেতরটা একবার দেখানোর জন্য, যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা যে বাস দাঁড়িয়ে রয়েছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য দূরবর্তী দূরপাল্লার বাস বা ভারী পাল্লার বাস বলাই যেতে পারে, এই মুহূর্তে বাসের কি সার্বিক পরিস্থিতি রয়েছে সমস্তটাই আপনাদের দেখাবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যা যদি দেখতে পাই যে দূরপাল্লার বাস গন্তব্যে যাওয়ার জন্য যেখানে রয়েছে সেখানে কিন্তু যাত্রী সাধারণ অন্যান্য দিনের মতো না থাকলেও কিন্তু খুব একেবারে নেই সেটা কিন্তু বলা যাবে না। আপনি কোথায় যাচ্ছেন? শান্তিবাজার। শান্তিবাজারে আজকে যে দূরপাল্লার বাসে যাচ্ছেন এর মধ্যে ধর্মঘট, সেটার জন্য কি ভাড়া কি একই থাকছে নিয়মিত নাকি বাড়ানো হচ্ছে? নিয়মিত, একই ভাড়া। সেক্ষেত্রে কিন্তু আরও একজন যাত্রী থেকে আমরা জানলাম যে ভাড়া বা সেক্ষেত্রে যে বাসের গন্তব্যে যাওয়ার জন্য যে নির্ধারণ করা ভাড়া রয়েছে সেই ভাড়া কিন্তু একেবারেই কিন্তু সঠিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাড়া বাড়ানো হয়নি। সেক্ষেত্রে এইবার এক এক করে আমরা দূরপাল্লার বাসগুলো যেখানে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা আমরা দেখানোর জন্য বলবো, এবং সেটা দেখাবো আপনাদের যে অন্যান্য দিন যখন দেখি আমরা যে এখান থেকে কিন্তু যে যার গন্তব্যে কেউ বা সরকারি চাকুরির দরুন কেউ বা সেক্ষেত্রে নিজের পেশার দরুন যে বিভিন্ন কাজে বা কেউ বা বাড়ির জন্য ছুটে থাকেন, ম্যাক্সিমাম যদি বা বিশেষ করে বেশি দেখে থাকি সেক্ষেত্রে কিন্তু যারা এক্সট্রা অংশ যারা সরকারি চাকরির জন্য কিন্তু যান এখান থেকে সাভারি করে থাকেন, আজকে তাদের কি পরিস্থিতি রয়েছে এবং তারা কীভাবে যাচ্ছেন বা সরকারি এমপ্লয়ি কাউর কি দেখা পাওয়া যাচ্ছে কি না, বা দূরপাল্লার বাস কোন কোন জায়গার বাস চলছে সেক্ষেত্রে এর আগের লাইভে যদি আমরা দেখে থাকি সেক্ষেত্রে আমরা দেখেছি যে ধর্মনগর পর্যন্ত কিন্তু শুধু ধর্মনগর পর্যন্ত কিন্তু চলছে ধর্মঘট, সফল হতে চলেছে। সেক্ষেত্রে আজ এখান থেকে যে দক্ষিণ জেলার বাসগুলো ছাড়বে সেই দক্ষিণ জেলার বাসগুলো বা দূরপাল্লার বাসগুলো কোনো সমস্যা হচ্ছে কি না বা সমস্যা হবে কি না, কতটা বাস ছাড়া হচ্ছে, কতটা শতাংশ লোকজন রয়েছে, কি পরিস্থিতি রয়েছে বন্ধের প্রভাবে, সার্বিক পরিস্থিতি কি রয়েছে, সমস্তটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই মুহূর্তে আরও একটি দূরপাল্লার বাস কিন্তু নিজের গন্তব্যের জন্য কিন্তু সামনের দিকে এগোচ্ছে, এবং সেক্ষেত্রে অনেক যাত্রীকৃত সাধারণ কি হয়রানির শিকার হচ্ছে নাকি সেক্ষেত্রে
নিয়মিত যে ভাড়া রয়েছে বা নির্ধারণ করা যে ভাড়া রয়েছে তার থেকে বেশি দিয়েই কি গন্তব্যে পৌঁছতে হচ্ছে কিনা সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি নাগেরঝোলা বাস স্ট্যান্ড বা দূরপাল্লার বাসগুলো যেখানে থাকে ভারী পাল্লার বাসগুলো সেই ভারী পাল্লার বাসের একেবারে গন্তব্যস্থল বা শেষ প্রান্ত যেটা রয়েছে সেখানেও চলে এসেছি। সেখানে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে রয়েছে অন্যান্য দিনের মতন, কিন্তু কোনোরকম সেরকম লোকজন কিন্তু এখানে দেখা যাচ্ছেও না বা যাত্রী সাধারণকে দেখা যাচ্ছে না। তবুও আমরা যাদেরকেই পাচ্ছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কে কোথায় যাওয়ার রয়েছে, যে যার গন্তব্যে পৌঁছানো রয়েছে সেই গন্তব্যে পৌঁছতে পারছে কি না, নিয়মিত রয়েছে কি না ভাড়া, সমস্তটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। এখানটায় যদি দেখি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেরকম যাত্রী সাধারণের কিন্তু দেখা মিলছে না। এখানটায় যদি দেখি আমরা যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে কিন্তু লোক সংখ্যা জনসংখ্যা ওরকম নেই সেরকম অন্যান্য দিনের মতো, তবে কিছুটা রয়েছে, সামান্য কিছুটা রয়েছে। আমরা এদিকে জিজ্ঞেস করবো আপনি কোথায় যাওয়া রয়েছে। আমি আমার মিসেস যাই ওই স্কুলে, মিসেস রাগেরিতে এসেছি। আচ্ছা আচ্ছা, স্কুলে যাচ্ছে তার যার জন্য সরকারি চাকরিরত। আপনি কোথায় যাচ্ছেন? আমি এখানে নিয়ে আসছি, লোকেরা মেলাঘর যাবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি চালক রয়েছেন বাসের নাকি? না না, আমি কিছু নেই বাসের, রিলেটিভ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে, এবং সেক্ষেত্রে যারা রয়েছেন তারা অনেকে কিন্তু একজন চাকরিরতার স্বামীর সঙ্গে কথা বললাম, ওনার স্ত্রী চাকরিরত রয়েছেন, সরকারি চাকরিরত রয়েছে, স্কুলে যাবেন যে যার গন্তব্যে। কিছুক্ষণ আগে বলছিলাম গন্তব্যে যাওয়ার জন্যই কিন্তু এখানকার পরিস্থিতি, এবং এই পরিস্থিতি যাওয়ার জন্যই কিন্তু আজকে এখানে ছাড়া। এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে দূর বাসের কিন্তু থাকা থাকলেও কিন্তু যাত্রী সাধারণ কিন্তু একেবারেই কিন্তু ফাঁকা রয়েছে। এই সমস্তটাই আমরা নাগেরঝোলা বাস স্ট্যান্ড থেকে যে ছবি পাচ্ছে চিত্র সেরকম তুলে ধরলাম। বাস ঠিকই রয়েছে বা বাস সমস্ত গাড়ি ঠিকই রয়েছে, কিন্তু যাত্রী সাধারণেরই দেখা নেই। এতক্ষণ আমরা ছিলাম নাগেরঝোলা বাস স্ট্যান্ড থেকে, আজকে সমস্ত কিছু আমরা দেখাবো, সমস্ত জায়গা থেকে দেখাবো আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে লাইভে থাকবো। আমি এই মুহূর্তে এখানে আমাদের লাইভ শেষ করতে হচ্ছে, পরবর্তী সময় আবারও থাকছি আরও একটি জায়গা থেকে আপনাদের সঙ্গে। কিছুক্ষণের জন্য আমরা যাচ্ছি, আবারও ফিরে আসছি ক্যামেরায়। শুভমের সাথে আমি স্নেহা, সুশ্রুত বাংলা।